Dashing through the snow, hear my horse on the sleigh. O'er the fields we go, laughing all the way. The bells on my tail ring, they make our spirits bright. We'll finally use the right, sing a sleighing song tonight. আজকে আমাদের নটরাজ কালচারাল ইউনিটের যে ডান্স ক্লাস আছে সেখানকার বাচ্চাদের সঙ্গে ভীষণ আনন্দ করেছি। সান্টা ক্লজ সাজানো হয়েছিল, গিফটস আদান প্রদান হয়েছে, বাচ্চাদেরকে আমরা গিফট দিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে অন্য বাচ্চাদেরকে গিফটস দেওয়ানো করিয়েছি। বাচ্চারা তো ভীষণ ফুলের মতো মিষ্টি, তো তাদের সঙ্গে আজকে আমরা সারাটা দিন কাটাচ্ছি। কেক কাটিং হয়েছে এবং সর্বোপরি যিশুখ্রিস্টকে স্মরণ করানো হয়েছে, যে এই দিনটা যে তার জন্মদিন, সেই উপলক্ষ করে যে বাচ্চারা যেন সেটাও শেখে, শুধুমাত্র যে গিফট আদান প্রদান সান্টা ক্লজ এটা নয়, যে যিশুকে যে আমরা একটা আজকের দিনটা স্মরণ করছি অন্যরকমভাবে, সেটাকেও আমরা বাচ্চাকে শেখানোর চেষ্টা করি। আজকে আমরা আমাদের মুর্শিদাবাদ জেলার যে বিভিন্ন ব্রাঞ্চ আছে তাদের মধ্যে যে মেন ব্রাঞ্চ বহরমপুরে, বহরমপুর ব্রাঞ্চে আমরা 25শে ডিসেম্বর আমাদের নটরাজ কালচারাল ইউনিটে একটা ডান্স ক্লাসে সবাই মিলে একটা সেলিব্রেশন করলাম। সব বাচ্চাদের সান্টা ক্লজের মতো সাজিয়ে, তাদের বেলুন দিয়ে, তাদের গিফটস, তাদের চকলেটস এবং কেক কাটিং করলাম সবাই মিলে, এবং তাদের সাথে খুব আনন্দ করে আজকের আমরা সারাদিনটা আজকে পালন করার চেষ্টা করছি বাচ্চাদের সাথে, বড়দের সাথে, এবং বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্রুপের সব মেম্বারসদের এবং এই টিভি চ্যানেলে যে দর্শকরা আছে সবাইকে জানাচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের নটরাজ কালচারাল ইউনিটের পক্ষ থেকে। উইশ ইউ অল এ ভেরি মেরি হ্যাপি ক্রিসমাস। আপনারা এই বড়দিনের শুভেচ্ছার সাথে সাথে এই দিনগুলো ভালোভাবে কাটান, এবং বিশেষভাবে আমি যেটা আমাদের স্টুডেন্টসদেরও বলি, গার্জেনদেরও বলি, যে এই দিনগুলো কিন্তু যারা পথের শিশু বা যাদের ছোট ছোট অনেক রকম অভাব আছে জীবনে, তো সবাই মিলে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা সবাই মিলে কিন্তু এরকম কিছু কিছু বাচ্চাদেরকে শেখাচ্ছি যে গিফটস দেওয়া, যে সান্টা ক্লজ যেরকম তোমাদের দিয়ে যায়, তোমাদের কাছে কোনো জিনিস বেশি থাকলে সেগুলো তোমরা অন্যের সাথে শেয়ার করো, এবং যারা প্রকৃত নিডি ফ্যামিলি বা রাস্তায় যে সকল শিশুদের দেখা হয় বা গরিব মানুষকে দেখা হয় তাদের পাশে যেন দাঁড়াতে পারে, এই বার্তাটা আমি বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করলাম।